ডিয়ার ভিউয়ার্স, আজ এক বিশেষ মানুষের জন্মদিন। আজ তেসরা ফেব্রুয়ারি, 1882 সালের তেসরা ফেব্রুয়ারি এই বিশেষ মানুষটি জন্মগ্রহণ করেছিলেন। ওনার নাম নন্দলাল বসু। সহজ পাঠের ছবি এঁকেছেন হিসাবে আমরা তার সঙ্গে বেশি করে পরিচিতি লাভ করেছি। ওনাকে আমরা শিল্পগুরুও বলে থাকি। এই বিশেষ মানুষটি সম্পর্কে আজ তোমাদের দু এক কথা বলে শোনাব। সামনেই প্রাথমিকের ইন্টারভিউ আবার শুরু হচ্ছে বাঁকুড়া জেলার জন্য। প্রাথমিকের ইন্টারভিউয়ের ক্ষেত্রে তো বটেই, এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জিকে বা অন্যান্য প্রশ্ন হিসাবে নন্দলাল বসু কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। নন্দলাল বসু সংক্রান্ত প্রশ্ন কম্পিটিটিভ পরীক্ষায় অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই আজকে এক নতুন ধরনের ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি আমি মূলত উৎসর্গ করব আমার দুই স্নেহের ছাত্র এবং ছাত্রী সুদীপ এবং সুদেশনাকে। তো চলো, ওনার সম্পর্কে কি কি তথ্য আমাদের জানতে হবে বিভিন্ন পরীক্ষার জন্য বা আগামী ইন্টারভিউয়ের জন্য, সেগুলোই তোমাদের সাথে আলোচনা করব। নন্দলাল বসু ছিলেন একজন বাঙালি চিত্রশিল্পী। তার জন্ম বর্তমান বিহারের মুঙ্গের জেলার হাবেলি খড়গপুরে। এখানে তার পিতা কাজ করতেন, অর্থাৎ এই হাবেলি খড়গপুরটা ছিল নন্দলাল বসুর বাবার কর্মস্থল। এবং তার আদি বাসস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার হরিপাল তারকেশ্বর কাছাকাছি জেজুর গ্রাম। যারা হুগলি জেলা থেকে ইন্টারভিউ দিতে যাবে আগামীতে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নও হতে চলেছে। তার বাবার নাম পূর্ণচন্দ্র বসু, মাতার নাম ক্ষেত্রমণি। চিত্রকলার প্রতি আকর্ষণে পড়ালেখায় অমনোযোগিতার কারণে এফএ পরীক্ষায় দুবার ফেল করেন। উনি এফএ পরীক্ষায় পরপর দুবারই ফেল করেছিলেন। পরে অবনীন্দ্রনাথ ঠাকুরের সাহায্যে কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন। এখানে তিনি কর্ণের সূর্যস্তব, গরুর স্তম্ভস্থলে, শ্রীচৈতন্য, কৈকেয়ী, নৌকা বিহার প্রভৃতি বিখ্যাত ছবি আঁকেন। এই ছবিগুলোর নাম তোমরা একটু মনে রেখো: সূর্যস্তব, গরুর স্তম্ভস্থলে, শ্রীচৈতন্য, কৈকেয়ী, নৌকা বিহার প্রভৃতি। আমি আবার একবার তোমাদেরকে এই নামগুলো দেখাবো। এরপরে দেখো, তিনি ভগিনী নিবেদিতার হিন্দু বৌদ্ধ পুরাকাহিনী বইটির অঙ্গসজ্জা করেন এবং ঠাকুর বাড়ির চিত্রকলার তালিকা তৈরিতেও সাহায্য করেন। 1916 সালে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিচিত্রা সঙ্ঘে তিনি শিল্পকলার শিক্ষক হিসেবে যোগদান করেন। 1935 থেকে 37 সালে পরপর 3 বছর তিনি কংগ্রেসের বার্ষিক সম্মেলনে শিল্প প্রদর্শনী ব্যবস্থাপকের দায়িত্ব লাভ করেছিলেন। যারা ইতিহাসের ছাত্রছাত্রী ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 1935 থেকে 37 সাল পর্যন্ত পরপর 3 বছর তিনি কংগ্রেসের বার্ষিক সম্মেলনে শিল্প প্রদর্শনী ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। 1937 সালে অনুষ্ঠিত হরিপুরা সম্মেলনে তিনি লোকচিত্রের ধারাবাহী 83টি পট প্রদর্শন করেন, যা হরিপুরা পট নামে খ্যাত। দেখো, হরিপুরা কংগ্রেস 1937-এর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক ইতিহাসের ছাত্রছাত্রীদের জন্য এবং ভারতের ইতিহাসের ক্ষেত্রে তো বটেই। তো সেখানে তিনি 83টি পট প্রদর্শন করেছিলেন, যা হরিপুরা পট নামে খ্যাত। এরপরে দেখো, 1943 সালে তিনি বরোদার মহারাজের কীর্তি মন্দির অলঙ্কৃত করার দায়িত্ব লাভ করেন। এরপরে এই কীর্তি মন্দিরের চারিদিকের এবং শান্তিনিকেতন ও শ্রেণীকেতনের দেওয়ালচিত্র নন্দলাল বসুকে খ্যাতিমান করে তোলে। অর্থাৎ ওনাকে খ্যাতির শীর্ষে নিয়ে গেছিলো কী কী? যে কীর্তি মন্দিরের চারিদিকের যে অলঙ্কৃত করার তিনি দায়িত্ব পেয়েছিলেন সেটি, এবং শ্রেণীকেতন ও শান্তিনিকেতনের দেওয়ালচিত্র তাকে খ্যাতিমান করে তুলেছিল। ভারতীয় সংবিধানের সচিত্র সংস্করণও নন্দলাল বসু অলঙ্কৃত করেন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই ভারতীয় সংবিধান বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যে পেইন্টেড ভার্সন, সেটাও কিন্তু নন্দলাল বসু অলঙ্কৃত করেছিলেন। রবীন্দ্রনাথের সহজ পাঠের ছবিগুলিও তাঁর আঁকা। তোমরা স্ক্রিনে সহজ পাঠের কিছু ছবি দেখতে পাচ্ছ, এবং সহজ পাঠ নিয়ে প্রাথমিক ইন্টারভিউতে প্রচুর প্রশ্ন করা হচ্ছে, বা সহজ পাঠের ছবিগুলো কে এঁকেছেন এই প্রশ্নটা তো অনেকজনকে বারবার করা হয়েছে। তো এই সহজ পাঠের ছবিগুলোও কিন্তু নন্দলাল বসুর আঁকা, যেটা আমরা অনেকেই জানি। এবং এই আঁকার মাধ্যমেই কিন্তু যার সাথে আমাদের প্রাথমিক পরিচিতি, সেটা কিন্তু এই সহজ পাঠের ছবি। তার বিখ্যাত চিত্রগুলির মধ্যে অন্নপূর্ণা, সতী,
দার্জিলিং প্রভৃতি উল্লেখযোগ্য। এই তিনটে ছবির নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কী কী সেই নাম? অন্নপূর্ণা, সতী এবং দার্জিলিং। 1956 সালে ললিত কলা একাডেমির দ্বিতীয় ফেলো নির্বাচিত হন। এছাড়াও তার পুরস্কারের ঝুলিতে কী কী রয়েছে দেখো। 1954 সালে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করে। এই পদ্মবিভূষণ হচ্ছে ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ভারতরত্নের পরেই। এই 1954 সালে প্রথম যখন পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া চালু হয়েছিল, সেই প্রথম পদ্মবিভূষণ কিন্তু যে ছজন পেয়েছিলেন তার মধ্যে নন্দলাল বসু কিন্তু অন্যতম। এছাড়াও কি, 1952 সালে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেছিলেন, অর্থাৎ দেশিকোত্তম উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন 1952 সালে। এই মহান চিত্রকর 1966 সালের 16 এপ্রিল 79 বছর বয়সে শান্তিনিকেতনে পরলোক গমন করেন। এই ছিল নন্দলাল বসু সম্পর্কিত বা ওনার জীবনী সম্পর্কিত বা ওনার কার্যকলাপ সম্পর্কিত একটা ছোট্ট ভিডিও আমাদের ওনার এই যে জন্মবার্ষিকীতে। আমাদের তরফ থেকে ওনার প্রতি শতকোটি প্রণাম ও নমন এবং তার প্রতি এই ভিডিওর মাধ্যমে একটা ক্ষুদ্র শ্রদ্ধাঞ্জলি। নমস্কার।